মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 150 সজ্জা বিশিষ্ট ছাত্রাবাসের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নয়া জাতীয় শিক্ষানীতির গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গঙ্গা প্রসাদ প্রসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগে আয়োজিত সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জি নে ন্যাশনাল এডুকেশন পলিসি লায়া কিতনে সাল বাদ 1986 কে বাদ একবার উস জায়গা মে সোচনা চাহিয়ে 34 সাল বাদ এডুকেশন পলিসি রিভাইজ কিয়া গয়া হ্যায়। বাস্তব মে কিয়া হোগা, কোই ভি বাচ্চা জব এমবিএ করতা হ্যায়, কেমিস্ট্রি মে এমএ করতা হ্যায়, কিয়া সোচতা হ্যায়, উসকে মন মে কিয়া আতা হ্যায়, ও কুছ করনা চাহতা, সাথ সাথ রোজগার নহীঁ চাহতা, উসকো পরিবার নহীঁ, तो वोकेशनल कोर्स साथ करना है, मेन कोर्स के साथ नेशनल एजुकेशन पॉलिसी में आया है और इसके माध्यम में एक स्वनिर्भरता मानसिकता, परनिर्भरशील मानसिकता से निकलना,